হেল্ল বন্ধু বান্ধৱীসকল, মই আলপনা বৰুৱা স্বাগতম জনালোঁ সকলোকে মোৰ চেনেললৈ। আকৌ আহিলোঁ আপোনালোকৰ মাজলৈ ফুলৰ যতন আৰু প্ৰতিপালনৰ বিষয়ে এটি নতুন ভিডিঅ'লৈ। ভিডিঅ'টিলৈ যোৱাৰ আগতে মই আপোনালোকক ধন্যবাদ জনাব বিচাৰিছোঁ। মই মোৰ চেনেলটোত আপোনালোকৰ মৰম আৰু আশীৰ্বাদৰ বাবে 1000 ছাবস্ক্ৰাইবাৰ কমপ্লিট কৰিলোঁ। তাৰ বাবে বহু বহু ধন্যবাদ। এইদৰে আপোনালোকৰ পৰা সঁহাৰি পাই থাকিলে উৎসাহিত হৈ চেনেলটো চলাই থাকিবলৈ উৎসাহ পাওঁ। মই মোৰ চেনেলটোত ফুলৰ যতন আৰু প্ৰতিপালনৰ বিষয়ে ভিডিঅ' দি আহিছোঁ। যিসকলে মোৰ ভিডিঅ'বিলাক চাইছে নিশ্চয় কিবা হ'লেও অলপকৈ হ'লেও উপকৃত হৈছে, আৰু যিসকলে চোৱা নাই সেইসকলক চাবলৈ অনুৰোধ জনালোঁ। লগতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে যেন। যিহেতু বাৰিষা বতৰ আহি আছে, সেয়ে মই আজি ভিডিঅ'টিত বাৰিষা ছিজনত লগাব পৰা ফুল লৈ আহিছোঁ। এতিয়া লাহেকৈ উইণ্টাৰ ছিজন শেষ হ'বলৈ হৈছে। ছামাৰ ছিজনত বাগিচা শুৱনি কৰিবলৈ প্ৰস্তুতি আৰম্ভ কৰিবলৈ হ'ল। ফেব্ৰুৱাৰী শেষৰ ফালৰ পৰা এপ্ৰিলৰ ভিতৰত সাধাৰণতে ছামাৰ ছিজনৰ প্ৰস্তুতি আৰম্ভ কৰিব লাগে। আজি মই লৈ আহিছোঁ ছামাৰ ছিজনত খুব সুন্দৰকৈ গ্ৰ' কৰা হেলৈ প্ৰজাতিৰে পাতৰ ফুল এজোপা। যিকোনো এজোপা ফুল লগাবলৈ হ'লে ফুলজোপাৰ গ্ৰ'য়িং পিৰিয়ডটো জনা দৰকাৰ, মানে কোনটো ছিজনত ফুলজোপা ভালদৰে গ্ৰ' কৰে। সেই কথা জানি লৈহে ফুল এজোপা ৰুলে সুন্দৰকৈ গ্ৰ' কৰিব। উইণ্টাৰত গ্ৰ' কৰা ফুল এজোপা যদি আমি ছামাৰ ছিজনত ৰুওঁ, বা ছামাৰ ছিজনত গ্ৰ' কৰা ফুল এজোপা যদি আমি উইণ্টাৰ ছিজনত ৰুওঁ, তেতিয়া ভালদৰে গ্ৰ' নকৰিব বা পুলিটি মৰি যাব। সেয়ে ছিজন চাইহে ফুল ৰুব লাগে, কোনটো ছিজনত কি ফুল গ্ৰ' কৰে সেই কথা জানি। আজি মই ছামাৰ ছিজনত খুব সুন্দৰকৈ গ্ৰ' কৰা ইনড'ৰ প্লেণ্ট আৰু হেঙিং বাস্কেটত লগাব পৰা বা বহলমুখৰ পটত লগাব পৰা এই মছজোপা লৈ আহিছোঁ। এইজোপা মছ প্ৰজাতিৰ হয়। মছ প্ৰজাতিৰ বিভিন্ন পাতৰ ফুল আছে, তাৰে ভিতৰত এইজোপাৰ নাম চেলাজিনিয়া আপদা। খুব মৰম লগা ইয়াৰ পাতবিলাক। মই এইজোপা একেবাৰে সৰু পট এটাত ৰুই থৈছোঁ। এতিয়া যিহেতু ফুলজোপা বাঢ়ি গৈ আছে, তাৰ উপৰিও ছামাৰ ছিজন আহি আছে আৰু খুব বেছি বাঢ়িব, সেয়ে মই এইজোপা আজি ৰিপৰ্ট কৰিম। মই কিদৰে ৰিপৰ্ট কৰিছোঁ, ফুলজোপাক মই কেনেকুৱা মাটি প্ৰস্তুত কৰি লগাবলৈ লৈছোঁ সেয়া দেখুৱাবলৈ লৈছোঁ। লগতে ফুলজোপাৰ যতন আৰু প্ৰতিপালনৰ বিষয়ে কিছু কথা ক'ম। মই এইজোপা একেবাৰে সৰু থুপি এটাহে আনিছিলোঁ। ইয়াৰ ব্ৰাঞ্চ বুলিবলৈ তেনেকৈ নাথাকে, পাতেৰে সৈতে শিপাৰে সৈতে একেবাৰে সৰুকৈ আনিছিলোঁ। খুব সুন্দৰকৈ বাঢ়িল, জোপোহা হ'ল। এইবিলাক ইয়াৰ শিপাবিলাক চাওক, এনেকৈ ইয়াৰ পোখাবিলাক শিপাৰে সৈতে বাঢ়ি যায় ফুলজোপাৰ কিনাৰে কিনাৰে, আৰু শিপাবিলাকে মাটি স্পৰ্শ কৰাৰ লগে লগে আকৌ নতুনকৈ পোখাৰে সৈতে শিপা ওলাই এনেদৰে এইজোপা বাঢ়ি গৈ থাকে। এইজোপা খুব বেছি ওখ নহয়, মাটিৰ পৰা 4-5 ইঞ্চিমান বাঢ়ে, কিন্তু ফুলজোপা বহলহে হৈ যায়, দেখিবলৈ খুব মৰম লাগে। মই এইজোপা এই সৰু পটটোৰপৰা উলিয়াম, ৰিপৰ্ট কৰিম, কাৰণ ফুলজোপা বাঢ়িছে, পটটো সৰু হৈছে। প্ৰথম অৱস্থাত এনেকুৱা সৰু পটতে লগাব লাগে, বেছি বহলমুখৰ পটৰ প্ৰয়োজন নাই। এয়া চাওক, মই সৰু পটটোৰ পৰা ফুলজোপা উলিয়াই ল'লোঁ খুব সাৱধানে, যাতে মাটিবিলাক ফুলজোপাৰ গুৰি অংশৰ পৰা আঁতৰি নাযায়। যেনেকৈ আছিল তেনেকৈয়ে মই ৰুম এইজোপাক। ক'ৰবাত যদি আপোনালোকে ইয়াৰ সঁচ পায়, এই শিপাবিলাকৰ সৈতে সৰু থুপি এটা লৈ আনি ছামাৰ ছিজনত লগাব পাৰে বা মাৰ্চ এপ্ৰিল মাহতো লগাব পাৰে। খুব সুন্দৰকৈ গ্ৰ' কৰিব, কাৰণ এইটো ইয়াৰ গ্ৰ'য়িং পিৰিয়ড হয়। এতিয়া আহোঁ এইজোপাক লগাবলৈ আমি পটটোৰ মাটি কিদৰে প্ৰস্তুত কৰিব লাগে সেই বিষয়ে। যিহেতু এইজোপা হেলৈ প্ৰজাতিৰ হয়, সেয়ে আমি ইয়াৰ মাটি প্ৰস্তুত কৰোঁতে অলপ আছুতীয়াকৈ প্ৰস্তুত কৰি ল'ব লাগিব। ইয়াত ককপিটৰ পৰিমাণ সৰহকৈ দিব লাগিব। ইয়াৰ বাবে পটটোৰ মুখখনো অলপ বহলমুখ ল'লে ভাল। ইয়াৰ পটটোৰ বাবে মাটি প্ৰস্তুত কৰোঁতে আপোনালোকে 40% সাধাৰণ মাটি, 10% বালি, 30% ককপিট আৰু 20% সাৰ ল'ব। খুব বেছি সাৰ দিয়াৰ প্ৰয়োজন নাই এইজোপাক, ককপিট ল'লে ভাল।
কারণ ইয়ার পটুর মাটি হেমেকাই থার প্রয়োজন হয়। যেহেতু এইজোপা হেলুয়ে প্রজাতির উদ্ভিদ হয়, হেমেকা পরিবেশতে ডাঙর হয়, ভালদরে গ্রো করে, হে ককপিটর পরিমাণ সরহ করে লোলে কোয়া হয়েছে। পটুর মাটিখিনি হেমেকা করে থবলে ককপিটে সহায় করে, কারণ ককপিটে পানি অবজার্ভ করে থয়, তেতিয়া আমি সঘনায় পানি দিয়ার প্রয়োজন নহয়। এইদরে আপনাদের পটুর মাটিখিনি প্রস্তুত করে লব। ময়ো ইয়াত এনেদরে প্রস্তুত করে মাটি লৈছো। তারপরে আপনাদের আধা চামচমান ফাঙ্গিসাইড পাউডার মিলাই দিব পটুর মাটিখিনিত, কারণ এইজোপাক অতি সহজে ফাঙ্গাসে এটেক করা দেখা যায়। ফুলজোপা গ্রোথ ভাল হলেও কেতিয়াবা পটককে ফুলজোপাক ফাঙ্গাসে এটেক করে শুকুয়ায় পেলায় মরি যায়। এইজোপা রুঁতে খুব বেশি ইয়ার শিপাবিলাক দহলে গুজি দিব লাগে, এনে নহয় অলপকহে গুজি দিব, কারণ সাধারণতে ইয়ার শিপাবিলাক উপরে উপরে থাকে। হে পটটো লওঁতে বেশি দ পট নললে হয়, কেবলমাত্র পটটো মুখখন বহল করে লব লাগে। আর লগতে এইজোপা ইনডোর প্ল্যান্ট হয়, হে আপনাদের এইজোপাক ছাঁত থব সম্পূর্ণ পোহর পড়া ব্যবস্থা জায়গাত। আর এইজোপায় হেমেকা পরিবেশ ভাল পায়, হেয়ে আপনাদের সামার সিজনত বরষুণ যেতিয়া নাহে তেতিয়া ইয়ার পাতবিলাকত পানি স্প্রে করে দিব, দিনটোত অন্তত দুবার করে দিব। যদি আপনাদের এই কামটো করে থাকবলে অসুবিধা পায়, তেনে এটা কাম করিব পারে, পটু তলত পানীর হইতে এখন টে থব পারে, চাব যাতে পটুয়ে পানি স্পর্শ নকয়। তার বাবে আপনাদের পানিখিনিত হিল দি দিব, যাতে পটু অকমান করে পানির উপর থাকে। এনেকা বহলমুখর পটত লগালে ফুলজোপা বাহি বাহি গিয়ে খুব ধুনিয়াক জোপোহা হয়, হে বহলমুখর পট লব লাগে বলে কৈছো। এতিয়া হো এইজোপাক মাঝে মাঝে দিবলগা হারৰ বিষয়ে। এইজোপাক খুব বেশিকৈ হার দিয়ার প্রয়োজন নাই, যদিও আপনাদের পাতর উজ্জ্বলতা আর গ্রোথ ভাল হবলে কেঁচুসার বা শুকান গোবরপরা প্রস্তুত করা লিকুইড সার দিব পারে প্রতি 15 দিনের মূরে মূরে বা 20 দিনের মূরে মূরে। তেতিয়া পাতর রংটো খুব উজ্জ্বল কালারের সেউজিয়া হয়ে যায়, ফাঙ্গাসে যাতে এটেক নকরে সেইভাবে আপনাদের ফাঙ্গিসাইড পাউডার লিকুইড বনায় প্রতি এমাহর মূরে মূরে দিব পারে। এতিয়া হো এইজোপাক পানি দিয়ার বিষয়ে। পানি আপনাদের এইজোপাক নিয়মীয়াক দিব, কেন এইজোপার পটুর মাটিখিনি হেমেকাই থার প্রয়োজন। হাতে চুই চাব পটুর মাটি হেমেকি থাকলে পানি নিদিব। হেমেকাই থা মানে এইটো নহয় যে পটুর মাটিখিনি বোকাময় করে দিব, তেনে নকৰিব। এতিয়া ইয়ার শিপাবিলাক ফাঙ্গাসে এটেক করব আর শিপাবিলাক গেলি গৈ ফুলজোপা মরি যাব, হে পানি দিওঁতে সাবধান হব। ওকে ফ্রেন্ডস, আজিলৈ আহোঁ, চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ে যান, লগতে বেল আইকনটো ক্লিক করে দিব, তেতিয়া মোৰ নতুন নতুন ভিডিও আহিলে আপোনালোকে নোটিফিকেশন পাই থাকিব। আর ভিডিওটি চাই যদি আপোনালোকে কিবা অলপকৈ হলেও উপকৃত হয়েছে, তেনে লাইক এটা মাৰি দিব। আপোনালোকৰ সহায় যথেষ্টই পাইছো, হে মোৰ চ্যানেলটো আজি ডেটত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলো, সেইভাবে আপনার বহু বহু ধন্যবাদ। তেনে আজিলৈ আহোঁ, পুনৰ নতুন এটা ফুলৰ যতন আর প্রতিপালনের বিষয়ে ভিডিও প্রস্তুত করে আপনার আগবাম। ধন্যবাদ ভিডিওটি চার।